পৃথিবী মানে যেসব উপাদান দ্বারা গঠিত হয়েছিল, হ্যাঁ, তো এটা যে পৃথিবী পৃষ্ঠ, এটা যখন গঠিত হয়েছিল, গঠিত হওয়ার সময় বিভিন্ন পদার্থ দ্বারা গঠিত হয়, তাদের মধ্যে কিছু পদার্থ ছিল কি ভারী, কিছু পদার্থ ছিল ভারী, ঠিক আছে। এটা যদি পৃথিবী হয়, হ্যাঁ, তো কিছু পদার্থ এখানকার ছিল ভারী এবং কিছু ছিল হালকা, তো এই মিলে হালকা এবং ভারী মিলে পৃথিবী পৃথিবী মানে পৃথিবীটা সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো সৃষ্টি পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তো তখন কি হয়েছিল, তখন পৃথিবী অনেক উষ্ণ উত্তপ্ত ছিল, মানে গরম ছিল, ঠিক আছে। গরম যখন থাকে তখন ভারী পদার্থ, ঠিক আছে, যে সমস্ত ভারী পদার্থ ছিল সেগুলো কি হয়েছিল, মাধ্যাকর্ষণ শক্তি টানে। মাধ্যাকর্ষণ শক্তি মানে কি, এই যে নিচের দিকে টেনে নিচ্ছে, ঠিক আছে। তো এই মাধ্যাকর্ষণ শক্তি টানে যে ভারী পদার্থ সমূহগুলো ছিল, তো ভারী পদার্থ এখানে কি কি ছিল, লোহা নিকেল ক্রোমিয়াম, লোহা নিকেল ক্রোমিয়াম, এগুলো ছিল ভারী পদার্থ। এই ভারী পদার্থগুলো মাধ্যাকর্ষণ শক্তির টানে, এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয় একদম নিচের দিকে, এখানে এই জায়গার দিকে মানে নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে, ভারী পদার্থগুলো। আর তারপরে কি হয়েছে, যেগুলো হালকা পদার্থ, ঠিক আছে, যেগুলো হালকা পদার্থ ছিল সেগুলো কি হয়েছিল, উপরের দিকে ভেসে উঠেছিল। তো আমরা তো জানি সাধারণত জলের মধ্যে যদি জলে কিছু দেই আমরা, তো কি হয়, যেটা ভারী জিনিস সেটা জলে ঠিক হবে না, এটা তো সাধারণত ভারী জিনিসগুলো নিচে চলে যায় এবং হালকা জিনিসগুলো উপরেই থেকে যায়, তো ওটাই বলছে। তো যেগুলো হালকা পদার্থ ছিল ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এই সমস্ত জিনিস কি হয় পৃথিবী পৃষ্ঠের দিকে থাকে। তো ফলস্বরূপ মানে পৃথিবীর উপরে যখন উত্তপ্ত ছিল তখন ভারী পদার্থগুলো নিচে চলে গেছে এবং যেগুলো হালকা পদার্থ ছিল ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, সেগুলো সমস্তগুলো উপরের দিকে ভেসে উঠেছিল এবং উপরের দিকেই ছিল। তো এটাই বলা হচ্ছে যে সেজন্যই বলা হয় যে পৃথিবী পৃষ্ঠ হালকা পদার্থ দ্বারা গঠিত হয়েছে, ঠিক আছে। তো এটাই ছিল কারণ যে আমাদের পৃথিবী পৃষ্ঠ হালকা পদার্থ দ্বারা গঠিত কেন। তো খুবই সহজ বিষয় এটা, তেমন কোনো জটিল না, খালি জাস্ট ভাবতে হবে একটা পৃথিবীতে ভারী জিনিসগুলো কোথায় চলে গেছে, নিচের দিকে, এবং হালকা জিনিসগুলো হালকা পদার্থগুলো জিনিস না হালকা পদার্থগুলো উপরে ভেসে উঠেছে এবং মানে পৃথিবী সৃষ্টির সময় যখন উত্তপ্ত ছিল তখন ভারীগুলো নিচে চলে গেছে আর যেটা হালকা জিনিস সেটা উপরের দিকে চলে গেছে হালকা পদার্থগুলো। তো এভাবেই পৃথিবী পৃষ্ঠটা মানে উপরের দিকতে আমাদের হালকা পদার্থ দ্বারা সৃষ্টি হয়েছিল। তো এটাই ছিল কারণ। তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো না লাগলো এবং আর কি বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।